আড়াই বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন যুদ্ধ। এর মাঝে এই যুদ্ধবন্ধে বেশ কয়েকবার সমঝোতা আলোচনার চেষ্টা হলেও সফলতার মুখ দেখেনি সেগুলো। এ নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে চলেছে। সব মিলিয়ে দেখা দিয়েছে ভয়াবহ এক অচলাবস্থা। এই প্রেক্ষাপটে সংঘাত থামাতে নতুন করে একটি সম্মেলনের আয়োজন করার আহ্বান জানিয়েছে জার্মানি। এ আহ্বান জানিয়ে জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলস বলেন, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যাতে ওই সম্মেলনে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই অংশ নেয়। যুদ্ধ থামাতে দুই পক্ষের একই টেবিলে বসা জরুরি বলে অভিমত শুলসের। দীর্ঘদিন ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধ বন্ধে সব ধরনের আলোচনার সুযোগকে কাজে লাগানোর পক্ষে জার্মান চ্যান্সেলর। সেই জায়গা থেকেই আগামীতে অন্তর্ভুক্তিমূলক একটি সম্মেলন আয়োজনের লক্ষ্যে জার্মানি জোরালোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। অক্টোবরে জার্মানি সফর করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। সে সময় তার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক একটি সম্মেলন আয়োজনের ব্যাপারে আলোচনা করবেন শুলস। ওই সাক্ষাতে যুদ্ধ বন্ধ না হলে ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখার ব্যাপারেও আলোচনা হবে বলে জানান তিনি। এদিকে একদিনের মাথায় ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দোনেস্কের আরও একটি অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে তারা জানায়, সফল এক অভিযানের মাধ্যমে দক্ষিণ রণাঙ্গনের যোদ্ধারা দোনেস্কের ভেরটনি ক্যামেন্সকয় অঞ্চলে শত্রু সেনাদের পরাস্ত করেছে। এর আগের দিন দোনেস্কের ক্রুতোইয়ার ও খার্কিভের বিষ্ণিয়ভে অঞ্চল দখলে নেয়ার কথা জানানো হয়। অন্যদিকে মঙ্গলবার পর্যন্ত দোনেস্কের উগলিদার শহরের বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছিল রুশ বাহিনী। একদিন যেতে না যেতেই শহরের পুরো নিয়ন্ত্রণ নেয়ার কথা জানিয়েছে তারা। শহরে তীব্র লড়াইয়ে ইউক্রেন উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারিয়েছে বলে দাবি করা হয়। ইউক্রেনের পক্ষ থেকেও উগলিদার থেকে নিজেদের সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে কৌশলগত কারণে সেনা প্রত্যাহারের কথা বলছে তারা। হিজল জোবায়ের বাংলা ভিশন।